नजर देखेगी तो फेंकेगी হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। এই ধরনের টিকটক ট্রেন্ডিং ভিডিও কিভাবে মেকিং করবেন এটা আজকে ভিডিও দেখাবো, এর জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য। এই ভিডিওতে আমরা ফুল ফিল সাউন্ডটাকে ইউজ করতে পারিনি কপিরাইটের সমস্যার কারণে, কারণ হচ্ছে একভাবে যদি সাউন্ডটা চলতে থাকে আমাদের ভিডিওতে কপিরাইটের প্রবলেম হবে, এই কারণে আমরা হচ্ছে সাউন্ডটাকে ইউজ করতে পারিনি। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। এই ভিডিওটি মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এই অ্যাপটি হচ্ছে, যদি আপনার কাছে না থাকে প্লে স্টোর, তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি পেয়ে যাবেন। ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন ফটোসে। ফটোসে যাওয়ার পর আপনি আপনার পছন্দ মতো গ্যালারি থেকে টোটাল 11টা ফটো সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার পছন্দের 11টা ফটো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দেবেন। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যেটা করবো, লাস্টে একটা ওয়াটারমার্ক পাবো, এটা আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে এটাকে ডিলিট করে দেবো, যে ইন্ডিং ওয়াটারমার্কটা। তারপর এখন আমাদের যেটা কাজ করতে হবে, এখানে আমাদের হচ্ছে একটা অডিও সাউন্ড অ্যাড করতে হবে। এটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন, যেটা হচ্ছে অরিজিনাল সাউন্ড। তো অ্যাড করার জন্য অ্যাড অডিওতে ক্লিক করবেন, তারপর হচ্ছে এক্সট্রাক্টেড। তো এখান থেকে আপনারা যেই সাউন্ডটা ডাউনলোড করেছেন অর্থাৎ ডেসক্রিপশন বক্স থেকে, তো জাস্ট ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইনপুট সাউন্ড অনেকতে ক্লিক করবেন। তো সাউন্ডটা আমাদের এখানে ইনপুট হয়ে চলে আসবে। তো আমাদের সাউন্ডের বিটের সাথে আমাদের ফটোটাকে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ ডুরেশনটা আমাদের ঠিক করতে হবে। তো ডুরেশনগুলো ঠিক করার জন্য আমরা যেটা করবো, প্রথম পিকচারে ক্লিক করবো। তো প্রথম পিকচারে ক্লিক করার পর আমাদের প্রথম পিকচার ডুরেশন হবে হচ্ছে 2.1। তো এখানে আমরা জাস্ট যেটা করবো, পিকচারে ক্লিক করে এখানে যেটা রাইট সাইডে মাইনাস আইকনটা পিকচারের সাথে, এটাতে ট্যাপ করে ধরে আমরা লেফট রাইটে নিলে আমাদের হচ্ছে ডুরেশনটা কম বেশি হবে। তো আমাদের 2.1 দরকার, আমাদের 2.1 হয়ে গেছে। দ্বিতীয় পিকচার হবে হচ্ছে 1.7। তো এখানে আমাদের হচ্ছে কোনটার কত ডুরেশন এটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনার ওই অনুযায়ী প্রত্যেকটা পিকচারের ডুরেশনগুলো সেট করে নেবেন। পিকচারের ড্রেশনগুলো আমাদের সেট হয়ে গেলে এখন আমরা যেটা করবো, আমরা হচ্ছে পিকচারের অ্যানিমেশন দিতে হবে, অ্যানিমেশন। আর হচ্ছে আমাদের বাকি থাকে হচ্ছে ইফেক্ট। তো আমরা প্রথমে হচ্ছে পিকচারের অ্যানিমেশনগুলো সেট করবো, এর জন্য আমরা জাস্ট প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে চলে যাবে অ্যানিমেশনে। তো অ্যানিমেশনে যাওয়ার পর এখান থেকে আমরা কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর আমরা হচ্ছে একদম শেষের দিকে চলে আসবো, অ্যানিমেশনটা আমরা শেষের দিকে পেয়ে যাবো, যার নাম হচ্ছে ওয়াবল। তো এটা আপনারা যখন শেষের দিকে স্ক্রলিং করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াবল নামে একটা হচ্ছে অ্যানিমেশন, জাস্ট এটাতে ক্লিক করে এখান থেকে আমরা ঠিক মারে ক্লিক করে দেব। দেন দুই নম্বর পিকচার আসবে। তো আমি সাউন্ডটাকে একটু কিছুটা হাইড করে নিচ্ছে। দুই নম্বর পিকচার আসার পর আবার হচ্ছে অ্যানিমেশনে ক্লিক করবো, তারপর হচ্ছে কম্বোতে। তো এখান থেকে হচ্ছে আবারও আমরা ওয়াবলটা সিলেক্ট করে দেবো। এখান থেকে দুই নম্বর হচ্ছে ওয়াবল হবে। এখানে তিন নম্বর যে পিকচারটা, তিন নম্বর পিকচার হবে হচ্ছে ডিস্টর্ট রাইট। তো 3, 4, 5 এটা হচ্ছে আমাদের ডিস্টর্ট রাইট হবে। তো এটা হচ্ছে মাস বরাবর আপনারা পেয়ে যাবেন, ডিস্টর্ট রাইট অ্যান্ড হচ্ছে লেফট, আপনার দুইটা অ্যানিমেশন আমার পাশাপাশি আছে। তো এখান থেকে হচ্ছে আপনারা এখান দেখেন যে রাইট ডিস্টর্ট রাইট, তো এটা সিলেক্ট করে দেবেন 3 নম্বর, 4 নম্বর আর 5 নম্বর। তো কোনটার কি হচ্ছে অ্যানিমেশন এটাও আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা জাস্ট এখান থেকে আপনার এইখান থেকে দেখে দেখে আপনারা হচ্ছে মিলিয়ে নেবেন। তারপর 5 নম্বরের পরে যেটা, এটা হচ্ছে আপনার তারপরটা হচ্ছে পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 হবে পরপর দুইটা। তো এখান থেকে আমরা এটাতে ক্লিক করে আবার হচ্ছে আমরা কিছুটা সাইডে গেলে দেখতে পাবো, এখানে এখানে হচ্ছে আপনার পেন্ডুলাম 1 অ্যান্ড পেন্ডুলাম 2 হচ্ছে পাশাপাশি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেন্ডুলাম 1, তারপরটা আমরা সিলেক্ট করবো হচ্ছে পেন্ডুলাম 2। তো পেন্ডুলাম 2 তারপরের যেগুলো আছে আবার প্রত্যেকটা যে চারটা পিকচার আছে, চারটা পিকচারে আপনার ওয়াবল হচ্ছে অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবেন। তো এই ওয়াবল যেটা আমরা লাস্টের দিকে এগুলো সিলেক্ট করছি, জাস্টে এই লাস্টের চারটা আমরা হচ্ছে ওয়াবল সিলেক্ট করে দেবো। তো আপনার হচ্ছে স্ক্রিন দেখে আপনার নাম্বারটা মিলিয়ে আপনার অ্যানিমেশনগুলো সেট করে নেবেন, যে কোনটার কি অ্যানিমেশন। তো এইখানে যদি বুঝতে না পারেন স্ক্রিনতে আপনার মিলিয়ে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমাদের অ্যানিমেশনের কাজ যদি শেষ হয়ে যায়, তো আমি একটু যদি তাড়াতাড়ি করতেছি ভিডিওটা যাতে লং না হয়। তো এখন এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের হচ্ছে বেশ কিছু ইফেক্ট আছে, ইফেক্ট অ্যান্ড হচ্ছে ট্রানজিশন যেটা হচ্ছে ট্রানজিশন ইফেক্টই বলে। তো এগুলো অ্যাড করার জন্য আমাদের প্রথমটা হচ্ছে যে ইফেক্টটা অ্যাড হবে, প্রথম পিকচারে অ্যাড করার জন্য আমরা হচ্ছে এখান থেকে নিচে ইফেক্ট অপশন পেয়ে যাবো, ইফেক্টে যাবো। অবশ্যই আপনি নেট কানেকশনটা অন রাখবেন। রাখার পর এখান থেকে ভিডিও ইফেক্ট, ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমরা মুড ক্যাটাগরি, এখান থেকে আমরা অনেক ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ট্রেন্ডিং, গ্লোয়িং লাইন্স, মানে তারপর হচ্ছে বেসিক মুড। তো এখানে আমরা মুডে যাবো। যাওয়ার পরে কিছুটা নিচে আসলে এখানে আমরা দেখতে পাবো 4 নম্বর লাইনে METUR। তো এটা আমরা সিলেক্ট করে দেবো, তারপর এখান থেকে ঠিক মানে ক্লিক করে দেবো। তারপর এই এই ইফেক্টটা আমরা হচ্ছে প্রথম পিকচার অবধি করে দেবো। এর জন্য আমরা এখানে ইফেক্টে ক্লিক করলে আমাদের এরকম মাইনাস এখানে চলে যাবে, পিকচারে যেভাবে ডিউরেশনগুলো সেট করছিলাম। আসার পর আমরা এটাকে চাপ দিয়ে ধরে আমরা প্রথম পিকচার অবধি করে দেবো। তারপর এটাকে আমাদের সেমভাবে কপি করতে হবে, কপি করে এই ইফেক্টটাকে আমাদের হচ্ছে দ্বিতীয় পিকচারে অ্যাড করতে হবে।
হবে। এর জন্য আমরা এখানে আবার অ্যাড না করে আমরা কপি একটা অপশন দেখতে পাচ্ছি নিচে, কপিতে ক্লিক করে দেবো, তারপর আমাদের কপি চলে আসবে। তো আমাদের এটা হচ্ছে আবার দ্বিতীয় নম্বর পিকচারে চলে গেছে, এই কারণে আমরা দ্বিতীয় নম্বর পিকচার পর্যন্ত করে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের এবার হচ্ছে শুটার ট্রানজিশন ইফেক্ট কিছু অ্যাড হবে তিনটা পিকচারে। আমাদের হচ্ছে দুই নম্বর পিকচার পর্যন্ত যাতে ইফেক্ট অ্যাড হয়েছে, এখন 3, 4, 5 এই তিনটা পিকচারে আমাদের এই যে ট্রানজেকশন শুটার ট্রানজেকশনটা অ্যাড হবে যেটা আপনারা দেখছেন। তো ওইটা অ্যাড করার জন্য আমরা এখানে দুইটা পিকচারের মাঝে যে মাইনাস আইকন দেখতে পাচ্ছেন এই একটা, তারপর হচ্ছে আমরা যদি তার পাশে দেখতে এই একটা, তো এই মাইনাস আইকনে ক্লিক করবেন তিন নম্বর পিকচারের আগে মাইনাস আইকনে, দেন হচ্ছে ইফেক্টে চলে যাবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে এর ভিতরে ইফেক্টে, ইফেক্টে যাওয়ার পর আমরা কিছুটা সাইডে স্ক্রলিং করলে এখানে দেখতে পাবো শুটার নামে একটা ইফেক্ট আছে, ট্রানজেকশন ইফেক্ট। তো এই শুটারে ক্লিক করে দেবো, এখানে শুটার দেখতে পাচ্ছেন, তারপর ঠিক মারে ক্লিক করে দেবো, তারপরের পিকচারে ক্লিক করবো, দেন আবার ইফেক্ট, তারপর এখান থেকে আবার আমরা শুটারটা সিলেক্ট করে নিব। তো দুইটা গেল, দুইটাতে এখন হচ্ছে অর্থাৎ চার নম্বর গেল, তো পাঁচ নম্বর পিকচারের যে ট্রানজেকশন এটাও সেমভাবে আবার ইফেক্টে চলে যাবো, যাওয়ার পর আবার শুটারটা সিলেক্ট করে দিব, দেওয়ার পর ঠিক মারে ক্লিক করে দিব। তো তারপর আবারও যেটা করবো, এখন আমরা হচ্ছে আট নম্বর নয় নম্বর পিকচারে যাবো, মাঝখানে হচ্ছে ছয় সাত গ্যাপ যাবে, ছয় সাতে কিছু হবে না, মানে দুইটা পিকচার একটা একটা, তো আট আর হচ্ছে নয়টা আবারও হচ্ছে আমরা শুটার ইফেক্টটা সিলেক্ট করে দিব। তো এখানে আমরা হচ্ছে আট নম্বর যদি ক্লিক করি, আট নম্বর পিকচার হচ্ছে মাইনাস আইকন, দেন ইফেক্টে, তো আবার হচ্ছে এখান থেকে আমরা শুটারটা সিলেক্ট করে দিব, দেন আবার ঠিক মার্কে, তারপর মানে যতগুলো এরপরে হচ্ছে যতগুলো আছে আপনার প্রত্যেকটাতে শুটার ইফেক্টটা সিলেক্ট করে দেবেন। তারপর যেহেতু এখানে জাস্ট মাঝে দুইটারই আপনার শুটার ইফেক্ট অ্যাড হবে না, সাত নম্বর আট নম্বর, তো আবার আমরা এটাও শুটার ইফেক্ট, দেন লাস্ট যেটা, তো এখানে আরেকটা হচ্ছে ইফেক্ট অ্যাড হবে। আমি শুটার ইফেক্ট এটা হচ্ছে ফুলফিল কমপ্লিট করার পর এখানে আমাদের যে ইফেক্ট দুইটা অ্যাড হবে এটা লাস্টের দশ নম্বর এগারো নম্বর পিকচারে। তো এখানে আমরা হচ্ছে যে দশ নম্বর পিকচারটা, এখানে আমরা টাইমলাইনটাকে দাঁড় করে এখান থেকে আমাদের একটা ইফেক্ট অ্যাড হবে। তো এই ইফেক্টটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি, এখানে আমরা যে ইফেক্টটা ইউজ করেছি প্রথম যে ইফেক্টটা, এই ইফেক্টটা আবার সেমভাবে কপি করে এখানে আমাদের অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা কপি করে নিলাম, নেওয়ার পর এখানে আমরা ট্যাপ করে ধরে আমরা যখন হচ্ছে শেষের দিকে আসবো, তো এখানে আমরা হচ্ছে শেষের দিকে নিয়ে আসবো, নিয়ে আসার পর এটাকে আমরা মাইনাস এখানে ধরে আমরা জাস্ট এই দশ নম্বর পিকচার একটা দিব, আর দেন হচ্ছে আবার সেমভাবে কপি করবো, কপি করে এটা আমাদের শেষের পিকচারে লাগিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হচ্ছে, আপনার সাউন্ড বা হচ্ছে অ্যানিমেশন আপনার যদি এইভাবে মেকিং করা হয়ে যায় তারপর আপনারা আমরা হচ্ছে প্লে করে দেখবো। সাউন্ডটা হচ্ছে দিতে পারতেছে না কপিরাইটের সমস্যার কারণে, আমরা সাউন্ডটাকে এখানে ইউজ করতে পারতেছি না। তো এখান থেকে আমি আশা করি আপনারা যদি এইভাবে ভিডিওটা আপনার সব কিছু ঠিকঠাক রাখেন তাহলে আশা করি ভিডিওতে কোনো ঝামেলা হবে না, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপর এখান থেকে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা ভিডিওটাকে এখন সেভ করব, সেভ করার জন্য যে উপরে আপার আইকন দেখতেছেন এই আপার আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে আমাদের এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। এরপর আপনি আবার টিকটক বা লাইকে অ্যাকাউন্টে এটাকে খুব সহজে আপলোড দিতে পারেন। তো এই ধরনের টিকটকে যে ট্রেন্ডিং নতুন ভিডিওগুলো হচ্ছে আসে, তো এই ধরনের ভিডিওগুলোর টিউটোরিয়াল কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেল আপলোড হয়, এর জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।